আগামী বার আসানসোল পুর নিগম নির্বাচন। আসানসোল পুর নিগমের ডামুরিয়ার 3 নম্বর ওয়ার্ডে এবার নির্বাচনে হবে বিজেপি, তৃণমূল ও ফরওয়ার্ড ব্লকের মধ্যে ত্রিমুখী লড়াই। ভোটে জিতলে এলাকায় পানীয় জল, বিদ্যুৎ প্রভৃতি সমস্যা নিয়ে লড়বেন, এমনটাই ঢালাও প্রতিশ্রুতি প্রতিটি দলের প্রার্থীদের। আগামী 12ই ফেব্রুয়ারি আসানসোল পুর নিগম নির্বাচন। আসানসোল পুর নিগমের 3 নম্বর ওয়ার্ড অর্থাৎ জামুরিয়ার, পরিহারপুর, বাকশিমুলিয়ার 4 নম্বর সহ বেশ কয়েকটি এলাকা নিয়ে গঠিত এই 3 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে 4 জন প্রার্থী এবার এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন আব্দুল হাউস, কংগ্রেসের প্রার্থী আশগর আলী এবং ফরওয়ার্ড ব্লকের প্রার্থী সুবল নাথ, এছাড়াও বিজেপির প্রার্থী হিসেবে রয়েছেন সন্ধ্যা গাঙ্গুলী। এখানে এই 4 জন প্রার্থীর মধ্যেই বিজেপি, তৃণমূল ও ফরওয়ার্ড ব্লক এই 3 জনের মধ্যেই এবার হবে ত্রিমুখী লড়াই। এলাকায় পানীয় জল, বিদ্যুৎ প্রভৃতি সমস্যা রয়েছে, এরই সমাধানে লড়বেন প্রার্থীরা, এমনটাই জানানো হয়েছে প্রার্থীদের তরফে। ওয়ার্ডের তৃণমূল প্রার্থী আব্দুল হাউস বলেন, এলাকায় রাস্তাঘাট সংস্কারের কাজ রয়েছে, এছাড়াও সমস্যা রয়েছে বিদ্যুৎ এবং এলাকার একাংশ গরিব দুস্থ মানুষ রয়েছেন, যাদের প্রতি সহযোগিতার হাতও বাড়াতে হবে। ভোটে জিতে এই সকল কাজই হবে তার প্রথম লক্ষ্য। এছাড়াও এলাকার মানুষের বিপদে আপদে দাঁড়ানোরও বার্তা দিয়েছেন তিনি। একই সাথে শাসক দলের প্রার্থী হওয়ায় সরকারি সমস্ত প্রকল্প মানুষকে পাইয়ে দেওয়ার জন্য লড়বেন তিনি। দল প্রার্থী করেছে, দায়িত্ব দিয়েছে, ভালো লাগছে। এলাকার কি কি সমস্যা আছে? এলাকায় কিছু কিছু জায়গায় রাস্তাঘাটের সমস্যা আছে, পানীয় জলের সমস্যা একটু আছে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না। তারপর আছে জল নিকাশি ব্যবস্থা, মানে অনেক রাস্তায় জল, রাস্তার উপর জল যাচ্ছে। আর ইলেকট্রিক ব্যাপারটা এমএলএ সাহেব দেখছেন, কারণ ওটা বড় বাজেট, উনি দেখছেন। বাকি জল, বিদ্যুৎ, রাস্তা, জল নিকাশি ব্যাপারটা এবং কিছু খুব গরিব মানুষ যারা আছে, অসহায়, যাদের বাড়িগুলো আমি প্রচারের সময় দেখলাম, এই বাড়িগুলো হওয়া খুব জরুরি ছিল, কেন হয়নি জানি না। তো পরবর্তীকালে আমি এলে যাদের একদম অসহায় থাকার জায়গা নেই, আমি প্রথম মানে গুরুত্ব দেব সেই বাড়িগুলো যেন পায় মানুষ। অন্যদিকে ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী ছন্দা গাঙ্গুলী, তিনি বলেন ভোটে জিতলে তার প্রথম কাজ হবে এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে লড়াই। যে মানুষের কাজ করার জন্য আমি নিজের গ্রামে 3 নম্বর ওয়ার্ডে টিকিট পাওয়া হয়েছে, তো যদি আমি জিততে পারি তো মানুষের উন্নয়নের কাজ করার জন্য আমি আর কাউন্সিলরে দাঁড়াবো। মানুষের ছাড়া পেয়েছি, মানুষ বলছে ভোট যদি হয় তাইলে দিদি আপনি বেরোতে পারবেন, কিন্তু ভোট না হলে কারোর কিছুই করার নেই। বিজেপি কতদিন থেকে করছে? বিজেপি করছে আজকে হয়ে গেল 2012 থেকে। আগে কখনো কাউন্সিলর দাঁড়িয়েছেন? আমি দাঁড়াইনি, এখান থেকে দাঁড়ানো হয়েছিল অন্য লোক। আমার হাজবেন্ড দাঁড়িয়েছিল 12 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ইয়ে থেকে শ্রীপুর। তো এই ওয়ার্ডের কি কি সমস্যা আছে? এই ওয়ার্ডের সমস্যা আছে বেকার সমস্যা, সব থেকে বেশি যেটা ছেলেরা সব বসে আছে, আর লাইনের প্রবলেম, জলের প্রবলেম। আপনি কাউন্সিলর হলে কোন কাজকে গুরুত্ব দেবেন? আমি কাউন্সিলর হলে গুরুত্ব দেব বেকার সমস্যায়। কাউন্সিলর হয়ে বেকার সমস্যা কিভাবে সমাধান হয়? বেকার সমস্যা এখানে এত তো ফ্যাক্টরি রয়েছে, এখানে আমাদের ছেলেরা বাইরে যাচ্ছে, রাতের বেলায় 2 নম্বরে কারবারে যুক্ত হয়ে যাচ্ছে। তাদেরকে আমি চাই তারা সঠিক পথে থাকুক, মানুষের উপার্জন করার জন্য তারা সঠিক রাস্তাটা বেছে নেয়। 2 নম্বরই কেন, তারা বাইরে যাবে কেন? ঘর দুয়ার ছেড়ে তারা কলকাতায় যাচ্ছে, কেউ আরো বীরভূমে যাচ্ছে, অন্য অন্য জায়গায় চলে যাচ্ছে, সেই ফ্যাক্টরি তো এখানেও রয়েছে, তো আমাদের ছেলেরা বাইরে কেন যাবে? ফরওয়ার্ড ব্লকের প্রার্থী সুবল নাথ বলেন, যে মানুষের অনেক অভাব অভিযোগ, সেই ভিত্তিতে মানুষ বর্তমানে আমার উপর একটু ভরসা রাখছে, এটা বুঝতে পারা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাক কি হয়। আগে যে আমরা কাজ করেছি আর কি, আমাদের সময়ে 10 বছরে অনেক কাজ হয়েছে, এবং সেই কাজের বাইরে তেমন কিছু মানুষের চাহিদা অনুযায়ী কাজ হয় নাই বললে চলে আর কি। এখন কি চাহিদা আছে? চাহিদা আছে ধরুন মানুষের জলের সমস্যা এখনো কিছু কিছু আছে, বিশেষ করে পরিহারপুর গ্রামে ওই এলাকাটাতে আর কি
ওই তিন দিন চার দিন দশ দিন বারো দিন পরপর জল আসে, সেইটা জলের অভাব আসে আর কি। আর দু নম্বর হচ্ছে রেশন কার্ডের অনেক অভিযোগ, তারপর এরকম বিভিন্ন ছোটোখাটো অনেক সমস্যা আছে যেগুলো মানুষের নিত্য নৈমিত্তিক মানে প্রয়োজন হয় আর কি। পাশাপাশি কংগ্রেসের প্রার্থী আসগর আলী বলেন, তিনি গ্রামেরই ছেলে, তাই গ্রামের মানুষের অসুবিধার কথা তিনি বোঝেন, ভোটে জিতলে পানীয় জলের সমস্যা নিয়ে লড়বেন। প্রার্থী হয়েছি কাউন্সিলরের। কোন পার্টি থেকে? আইএনসি, জাতীয় কংগ্রেস। কি মনে হচ্ছে? মনে হচ্ছে তো মানুষের মনে যে আকাঙ্ক্ষা, তাতে মনে হচ্ছে যে জেতার আশা রয়েছে। আশা রয়েছে। এই ওয়ার্ডে কি কি সমস্যা আছে? সমস্যা তো অনেক, এখানে তো পাঁচ বছর কাউন্সিলর কাজ করে গেছে, কিন্তু সেরকমভাবে তো কোনো কাউন্সিলরের মুখ দেখতে পাওয়া যায় না পাঁচ বছরে। হ্যাঁ, খালি জিতে পরে ভোটটা নিয়ে চলে গেল বাইরের ক্যান্ডিডেট, আর এইবারও তাই, বাইরে থেকে হায়ার করা ক্যান্ডিডেট সব, আর আমি আসি গ্রামের ছেলে, মানুষের আশা আছে। আপনি জিতলে কি কাজ করবেন? কাজের তো অনেক কিছু আছে, যেমন আমাদের এখানে জলের সমস্যা প্রায়ই থাকে। হ্যাঁ, জলের সমস্যা রয়েই যায়, প্লাস আমার আশেপাশে যেগুলো রয়েছে আপনার দশ নম্বরে কোনো হিন্দি প্রাইমারি স্কুল নেই, তাদের জলের সমস্যা অনেক, তাতে জল নিকাশের ব্যবস্থা কম, রাস্তাঘাটের অবনতি, এগুলোকে প্রথম আমার। তবে এখন অপেক্ষা বারোই ফেব্রুয়ারির, সেদিনই পরিষ্কার হয়ে যাবে জামুরিয়ার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কোন প্রার্থীকে বেছে নিলেন। তারকনাথ মণ্ডলের রিপোর্ট,